সারা দেশে দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘ এ সময়ে গ্রামাঞ্চলে অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে পড়াশোনার বাইরে চলে গেছে। নতুন করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আনা কতটুকু সম্ভব হবে সে প্রশ্ন থেকে যায়। মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদরা বলছেন, স্কুল খুললেও অনেক বেঞ্চ শূন্য থাকতে পারে। আবার শিক্ষার্থীদের স্কুলের রুটিনের মানসিকতা নিয়ে আসাও বড় চ্যালেঞ্জ। গত বছর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ 11 সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, দেশে 4 কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে করোনায় স্কুল বন্ধ থাকায়। সংস্থাটির ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি সময় বন্ধ থাকবে ততই বাড়বে জ্বরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী বিশেষ করে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি। ইউনিসেফ জানায়, করোনা মহামারী শুরুর আগে 2020 সালে বিশ্বব্যাপী 16 কোটি 80 লাখ শিক্ষার্থীর স্কুল গড়ে 79 দিন পুরোপুরি বন্ধ ছিল। মহামারী শুরুর পর স্কুলগুলো বন্ধ ছিল প্রায় পুরো বছর। বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্কুলে আনাই একটি বিরাট চ্যালেঞ্জ, কেননা দীর্ঘদিন ধরে স্কুলগুলো বন্ধ। স্কুলে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানা হবে কি না এ বিষয়ে অভিভাবকদের আশ্বস্ত করা সহজ কাজ নয়। এর জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে যেন অভিভাবকরা আশ্বস্ত হয়ে সন্তানদের স্কুলে পাঠায়। তিনি আরো বলেন, করোনা মহামারীর সময়ে অনেক অভিভাবকের আয় কমে গেছে, তাই অনেকের পক্ষে শিশুদের স্কুলে পাঠানো সম্ভব নাও হতে পারে। আবার অনেকে উৎসাহ হারিয়ে ফেলেছে। যারা গ্রামে থাকে তাদের অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে বা তাদের অভ্যাস বদলে গেছে। শিশুদের স্কুলে আনার ক্ষেত্রে এই বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দা তাহমিনা আক্তার বলেন, প্রাথমিক বিদ্যালয় খুললেই সব শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। কারণের মধ্যে অনেকেই ঝরে পড়েছে, যা বিভিন্ন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। এক্ষেত্রে সরকারের প্রতি আমার পরামর্শ, জরিপ্রা শিশুদের ব্যুরো অব নন ফর্মাল এডুকেশনের লার্নিং সেন্টারে নিয়ে আসা হোক। এতে জরিপ্রার হার কমবে। প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু স্কুল তো বন্যার পানিতে তলিয়ে গেছে, অবকাঠামো নষ্ট হয়ে গেছে। তাই শিশুদের স্কুলমুখী করতে এ বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হবে। তার মতে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ হলো, অনেক অভিভাবকই তাদের সন্তানকে স্কুলে পাঠাতে চাইবেন না, কারণ করোনাভীতি এখনো সম্পূর্ণ দূর হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড মেজাবিন হক বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আমাদের প্রাত্যহিক রুটিন এলোমেলো হয়ে গেছে। বলা যায় এ সময়ে আমাদের জীবনযাপন বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি বলেন, দেড় বছর অনেক সময়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, স্কুল বন্ধ থাকায় নিয়মিত রুটিন, যেমন সকালে ঘুম থেকে উঠা, স্কুলের পড়া শেষ করা, টিচারের সংস্পর্শে থাকা থেকে তারা অনেকদিন থেকে বিচ্ছিন্ন। এগুলো আবার স্বাভাবিক জীবনযাপন আনতে সময় লাগবে। এটা শিশুদের স্কুলমুখী করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আমি।